মহামারী করোনা ভাইরাস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মঙ্গলবার বিকেলে হানিফের বাড়িতে নোয়াখালী পৌরসভার 1 নং ওয়ার্ড কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন নোয়াখালী পৌরসভার 1 নং ওয়ার্ড হতে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান পলাশ। এ সময় উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান পলাশ আমাদের জনপ্রিয় চ্যানেল একাত্তর বাংলা টিভি নোয়াখালী জেলা প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, আমার প্রিয় 1 নং ওয়ার্ডে জনসাধারণের মাঝে উপস্থিত সামগ্রী দিতে পেরে আমি আনন্দিত। আমি আপনাদের পাশে থেকে সবসময় কাজ করতে চাই। আপনারা সকলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি একরামুল করিম চৌধুরী ও আমার জন্য দোয়া করবেন। আমাদের সবসময় এলাকার মানুষের সাথে এবং করোনাতে আহতদের কাছ থেকে এই ভূমিকার জন্য পলাশ ভাইকে আমি আমার ওয়ার্ড থেকে বা আমার এলাকাবাসীর পক্ষ থেকে বা পুরো 1 নম্বর ওয়ার্ডের বাসীর পক্ষ থেকে আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম প্রিয় ওয়ার্ডবাসী, করোনা দুর্যোগকালীন সময় এবং ঈদুল ফিতর উপলক্ষে আমার ওয়ার্ডের অসহায় আহত দরিদ্র মানুষের মাঝে এই দুটো ওয়ার্ড দিচ্ছি। আমি আশা ব্যক্ত করছি আপনাদেরকে এটুকু বলবো আমার ওয়ার্ডবাসীকে যে ইনশাল্লাহ আমাকে সবসময় আপনারা পাবেন, আপনাদের পাশে পাবেন, সুখের উপর সবসময় পাবেন।